فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. حامد ومسليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমার একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে একটা ডালিম গাছে হলদে রঙের বোলতার চাক আছে, তো সেই বোলতাতে কামড়ে দেবে কিনা এই ভয়ে বাগানে প্রবেশ করতে পারছি না, তাই সেই বোলতার চাক আগুনে পুড়িয়ে মারা যাবে কিনা এ বিষয়ে দলিল ও রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, দেখুন এ বিষয়ে সঠিক হচ্ছে এই, যা ইসলামী শরিয়া তথা আল কুরআন ও সহিহ সুন্নাহ স্পষ্টভাবে প্রমাণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হাদিসের গ্রন্থ জামে তিরমিজিতে উল্লেখ আছে, যে ইরহাম মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীবাসী বলতে এখানে মানুষ, বিভিন্ন রকমের পশু, তারপরে কীট পতঙ্গ, পোকা মাকড়, পিপিলিকা, বলদায়, সাপ, সমস্ত কিছু। যদি আমরা এখানে কিন্তু সাপ এবং বিছু টিকটিকি এ সমস্ত জিনিস হাদিস থেকে, অন্য সেই হাদিস থেকে বিশ্লেষণা করা হয়েছে, মানে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, সেগুলোকে অবশ্যই মারা যাবে, বুঝতে পারলেন? তো একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে জীবজাতির ওপর যদি দয়া প্রদর্শন করা হয় তাহলে তাতে কি সওয়াব রয়েছে, তখন উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক প্রাণ বিশিষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করলেও তাতে সওয়াব রয়েছে, নেকি আছে। দেখুন হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 2466 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2244। এবং সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিস নম্বর 2241-এ উল্লেখ রয়েছে যে একদিন একটা গাছের নিচে একজন নবীকে একটা পিঁপড়ে কামড়ে দিলে সেই নবী গর্ত সহ পিপিলিকার পুরো দলটিকেই পুড়িয়ে জীবন থেকে শেষ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে ফেরেশতার মাধ্যমে ওহি করে বললেন যে তোমাকে একটি পিঁপড়ে কামড়ে দিলে তুমি এমন একটি জাতিকে পুড়িয়ে মারলে যে জাতি আল্লাহর তসবিহ পাঠ করত। তুমি মারলে তো একটিকেই মারলে না কেন যে পিঁপড়ে তোমাকে কামড়ে দিয়েছিল? দেখুন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2241। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওহি করে জানালেন যে পিঁপড়েকে কেন পুড়িয়ে মারলে এবং এই পিঁপড়েরা কী করে আল্লাহর তসবিহ বায়ান করে। এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআনে বলেছেন, সুরার নাম সুরাতুল ইসরা বা সুরা বানী ইসরাইল, এই সুরাটির দুটি নাম রয়েছে, সুরা নম্বর 17 এবং আয়াত নম্বর 44। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝতে পারো না, তারা তাদের ভাষায়, যেমন পাখিরা কিচিরমিচির করে ডাকে, কোকিল ডাকে কুহু কুহু করে, হ্যাঁ গরু ডাকে হাম্বা, ছাগল যে নিজের ভাষায় সমস্ত প্রাণী ডাকে, তারা কি করে আল্লাহর তসবিহ বায়ান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাইল বা সূরাতুল ইসরা 17 নম্বর সূরা এবং 44 নম্বর আয়াতে বলছেন যে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তারা সকলেই আল্লাহর তসবিহ বায়ান বর্ণনা করেন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না, তোমরা তা তাদের ভাষা বুঝতে পারো না। এবং হাদিসের গ্রন্থ সুনান আবি দাউদ এবং মুস্তাদার হাকিম এবং সিলসিলাতুল আহাদিস আস সহিহা হাদিস নম্বর 25-এ উল্লেখ আছে যে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা কি করলাম, পিঁপড়ের গর্ত সমূহকে পুড়িয়ে ফেলেছি, কেননা পিপিলিকাতে কামড়ে দেয় সেজন্য। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, কে এই পিঁপড়েগুলিকে পুড়িয়ে ফেলেছে? তখন আমরা বললাম,
আমরাই পুড়িয়ে ফেলেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী আসসালাম উত্তরে বললেন, আগুনের মালিক আল্লাহ ছাড়া আগুন দ্বারা শাস্তি দেওয়া আর অন্য কারো জন্য জায়েজ নয়, সঠিক নয়। দেখুন সিলসিলাতুল আহাদিস আস সহিহা হাদিস নাম্বার 25। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম তিনি বললেন যে লা তুআদ্দিবু বি আযাবিল্লাহ, তোমরা কাউকে আল্লাহর আজাব দেওয়ার মতো আজাব দিও না, আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না, আগুনে পুড়িয়ে কাউকে শাস্তি দিও না। দেখুন হাদিসের গ্রন্থ সিলসিলা তুল আহাদিস আস সহিহা হাদিস নাম্বার 25। তাই আমরা বুঝতে পারলাম যে আগুনে আগুন দ্বারা পুড়িয়ে কোনো জীবকে শাস্তি দেওয়া এটা ইসলামী শরিয়া অনুযায়ী নিষিদ্ধ, তাই আমাদের এ কাজ করা যাবে না। তবে অবশ্যই যেহেতু আপনি নিজের বাগানে প্রবেশ করতে পারছেন না, এজন্য আপনি আগুনের ধোঁয়া দ্বারা আপনি পুরো শরীরের মধ্যে এমন পোশাক পরে নেন, শুধু আপনার চোখটা চশমা পরে নেবেন, এবং পুরো শরীর পোশাক দিয়ে ঢেকে নেবেন। তারপরে আগুনের ধোঁয়া দ্বারা সেই বোলতা বা মৌমাছি ইত্যাদি আপনি আগুনের ধোঁয়া দ্বারা তাড়িয়ে দিতে পারেন। এটা হচ্ছে সব থেকে উত্তম বা সঠিক পদ্ধতি। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহ।